আজোয়া খেজুর, বিষ ও জাদুর ক্ষতি থেকে বাঁচুন। খেজুরের কথা বলতে গেলে মানের দিক থেকে সবচাইতে উপরের দিকে যে নামটি আসে তা হল আজোয়া। খেজুরের অনেক উপকারিতা বৈজ্ঞানিকভাবে পাওয়া যায়। প্রাকৃতিক আঁশের আধিক্য থাকায় এর উপকারিতা ও গুরুত্ব অনেক। গবেষকদের মতে শুকনা খাবারের মধ্যে খেজুরেই সবচেয়ে বেশি পলিফেনল থাকে। বিপজ্জনক অনেক রোগ থেকে রক্ষা করতে সহায়তা করে পলিফেনল। খেজুরের চেয়ে ভালো পটাশিয়াম উৎস আর হয় না, এটা সোডিয়ামেরও ভালো উৎস। কিডনি ও স্ট্রোক জটিলতা এড়াতে এর ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। এ কারণে চিকিৎসকরা প্রতিদিন খেজুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। খেজুরের মধ্যে প্রয়োজনীয় পরিমাণে তেল, ক্যালসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, কপার ও ম্যাগনেশিয়াম বিদ্যমান, যা সুস্বাস্থ্যের জন্য খুবই দরকারি। কিন্তু আজোয়া খেজুরের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস গ্রন্থগুলোতে পাওয়া যায় এই সম্পর্কে অনেক হাদিস। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল, আজোয়া খেজুর এসেছে স্বয়ং জান্নাত থেকে, তিরমিজি 2068। নিশ্চয়ই আলিয়ার, যা মদিনার একটি গ্রামের নাম, আজোয়া খেজুরে রোগ নিরাময়কারী ও প্রাতকালীন প্রতিষেধক। সহি মুসলিম। যে ব্যক্তি প্রত্যহ সকালে সাতটি আজোয়া খেজুর খাবে সেদিন তাকে কোনো বিষ ও জাদু ক্ষতি করতে পারবে না। আজোয়া খেজুর হল মদিনার উৎকৃষ্ট মানের খেজুর। সহি বুখারি ও মুসলিম। আজোয়া খেজুরের উপকারিতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ সকালে সাতটি আজোয়া খেজুর খাবে সেদিন তাকে কোনো বিষ ও জাদু ক্ষতি করতে পারবে না। আজোয়া খেজুর হল মদিনার উৎকৃষ্ট মানের খেজুর। বুখারি ও মুসলিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আলিয়ার অর্থাৎ মদিনার একটি গ্রামের আজোয়া খেজুরে রোগ নিরাময়কারী এবং প্রাতকালীন প্রতিষেধক। সহি মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজোয়া হল বেহেস্তের খেজুরের অন্তর্ভুক্ত এবং এটা বিষের প্রতিষেধক। সুনানে আত-তিরমিজি 2068। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজোয়া খেজুর এসেছে স্বয়ং জান্নাত থেকে, তিরমিজি 2068। এই খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দের ছিল। রোগ প্রতিরোধ ক্ষমতা ও অসাধারণ স্বাদের কারণে একে কিং অফ ডেটসও আখ্যা দেওয়া হয়। এই খেজুর তুলনামূলকভাবে নরম ও শুষ্ক হয়। খেজুর কেন খাবেন? খেজুরে আছে অনেক গুণ। প্রাকৃতিক আঁশের আধিক্য থাকায় এর উপকারিতা ও গুরুত্ব অনেক। গবেষকদের মতে শুকনা খাবারের মধ্যে খেজুরেই সবচেয়ে বেশি পলিফেনল থাকে। বিপজ্জনক অনেক রোগ থেকে রক্ষা করতে সহায়তা করে পলিফেনল। খেজুরের চেয়ে ভালো পটাশিয়াম উৎস আর হয় না, এটা সোডিয়ামেরও ভালো উৎস। কিডনি ও স্ট্রোকের জটিলতা এড়াতে এর ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। এই কারণে চিকিৎসকরা প্রতিদিন খেজুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। খেজুরের মধ্যে প্রয়োজনীয় পরিমাণে তেল, ক্যালসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, কপার ও ম্যাগনেশিয়াম বিদ্যমান, যা সুস্বাস্থ্যের জন্য অতি দরকারি। আজোয়া খেজুরের অনেক অনেক উপকারিতা আছে, যেমন স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে, হৃদরোগীদের জন্য বেশ উপকারী, রক্ত উৎপাদনকারী, হজম শক্তিবর্ধক, যকৃত ও পাকস্থলী শক্তিবর্ধক, রুচি বাড়ায়, ত্বক ভালো রাখে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পক্ষাঘাত এবং সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অবসকারী রোগের জন্য উপকারী, ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখগহ্বরের ক্যান্সার রোধ করে, কোলেস্টেরল থেকে মুক্তি দেয়, নারীদের শ্বেতপ্রদাহ ও শিশুর রিকেট নিরাময়ে খেজুরের কার্যকারিতাও অনেক, পাতলা পায়খানা বন্ধ করে, পেটের গ্যাস, শ্লেষ্মা, কফ দূর করে, শুষ্ক কাশি এবং অ্যাজমার জন্য উপকারী, উচ্চমাত্রায় শর্করা, ক্যালোরি ও ফ্যাট সম্পন্ন খেজুর জ্বর, মূত্রথলির ইনফেকশন, যৌনরোগ, গনোরিয়া, কণ্ঠনালীর ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট প্রতিরোধে বেশ কার্যকরী, মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে, যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী। খেজুর লৌহ সমৃদ্ধ ফল, তাই রক্ত শূন্যতা দূরীকরণে ভূমিকা রাখে।